السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومحمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا أرشر نيچش زدائي پوڑي قد بن نبي زر زار مفكر داود يا لله أمت أمار غنه غار اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد চিন্তা করে দেখো রে মন রাত্রি গভীর নিশীতে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله ثم الحمد لله الله رب العالمين অশেষ মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিনে যে আমরা সুস্থ অবস্থায় সবল অবস্থায় রাখি আল্লাহ রাব্বুল আলামিনের যে এই যে কুরআনের একটা খেজমতর তৌফিক দিছেন আল্লাহ রাব্বুল আলামিনে আয়ন টেলিভিশনের মাধ্যমে আমি ফার্স্টেও ধন্যবাদ জানাইমো এবং মুবারকবাদ জানাইমো আমার আইওয়ান টেলিভিশনের দর্শক শ্রোতা ভাই বোনেরা এই মুহূর্তে যে যেখান থেকে দেখছে আছেন আমরা প্রোগ্রামটা আমরা সহি কোরআন শিক্ষার যে আসর নিয়ে আপনারা সামনে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা সাহায্য কামনা করি আল্লাহ রাব্বুল আলমিনে আমরা সাহায্য দিতে করতে আমার এবং আপনারা যারা দেখতে আছেন যারা আমরা এই অনুষ্ঠানে শরিক হইবা তিলাওয়াত করি আমরা শোনাইবা আমরাও তিলাওয়াত করবো আপনারা পাশাপাশি এবং ভুল ত্রুটি যদি হয় আমরা চেষ্টা করবো আপনারা
রেখে দেখার আল্লাহ হেল্প করার লাগে, আপনারা সাহায্য করবো যে সহি শুদ্ধভাবে সুরাকাতগুলো আমরা যারা পড়তাম পারি পড়াইতাম পারি, নামাজগুলো আমরা শুদ্ধভাবে পড়তাম পারি। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে এই যে আইওয়ান টেলিভিশনে যে উদ্যোগ নিছেন আপনারা লাগে আপনারা সামনে আমরা হাজির হয়েছি আয়া খুব একটা সুন্দর উদ্যোগ নিছেন। আমি আইওয়ানের কর্তৃপক্ষেও আমি মুবারকবাদ জানাই ধন্যবাদ জানাই, এবং এই মুহূর্তে টেলিভিশন সেটোর সামনে যারা আছেন প্রত্যেকে আমি মুবারকবাদ জানাই। আজকের আমরা সহি কোরআন শিক্ষার যে প্রোগ্রামটা আরম্ভ করছি আজকে ফার্স্টর লেসন হিসাবে, যার কারণে আমরা ফুললি প্রিপারেশন নিয়ে আইতাম পারছি না। নেক্সট টাইম যখন আইমু নেক্সট সপ্তাহ ইনশাল্লাহ আপনারা লাগে আমরা বোর্ডের সিস্টেম করবো, যখন আমরা তিলাওয়াত করবো আপনি অথবা আমি তিলাওয়াত করবো তখন আমার পিছনে দিয়ে বোর্ড থাকবো, একটা বোর্ডের মাঝে সুরাগুলা কেতা হইব ইয়া লেখা উঠিব, আপনারা টেলিভিশনও দেখে দেখে তিলাওয়াত করতে পারবা, ইজি হইব ইনশাল্লাহ। আজকে ফার্স্টর লেসন হিসাবে আপনারা লগে আমরা পরিচিতি হইব এবং আপনারা জানার লাগে আমরা আজকে আপনারা সামনে হাজির হয়েছি ইয়া যে সহি কোরআন শিক্ষা এটা কিতার লাগে আইসি, কিতা এটার লাগে এটার বেনিফিট আমরা খেতে হইম, বেনিফিটেড আমরা খেতে হইম, আমরা লাভ খেতে হইব এই যদি আসরও আমরা শরিক হই অথবা আমরা খেতে করি কোরআন রে শিক্ষা করি। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে প্রত্যেকরে কোরআনের খাদিম হিসাবে কবুল করতে, আল্লাহ রাব্বুল আলামিনের মকবুল গোলাম হিসাবে আমরা কবুল আর মঞ্জুর করতা। সুতরাং আমরা ফার্স্টে আমি যখন সূরা মুশকের দিকে যাওয়ার আগে আমি কিছু আলোচনা করবো আপনার সামনে, যেহেতু আমরা আজকে ফার্স্ট লেসন আপনার সামনে নিয়ে আইসি, এটা আমরার এই লেসনের মুখ্য উদ্দেশ্য কিতা কিতার লাগে আইসি আপনারা আর কিতা আমরা বেনিফিটেড ওই মুইটার থাকি আমরা লাভ কিতো হইব, এটা আমরা সবে চাই যে কোনো জিনিসের মাঝে আমরা লাভ ছাড়া খেয়ে আগুইতাম চাই না। নাম্বার ওয়ান লাভ হইল যে আল্লাহ রাব্বুল আলামিনে যে কালামুল্লাহ শরীফ দিছেন, আল্লাহ রাব্বুল আলামিনে মায়া করছেন আর দয়া করিয়া আমরা যে আদমর সন্তান হিসাবে কবুল করছেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আখেরি নবীর উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনে যে আমরারে কবুল আর মঞ্জুর করছেন এই এর শুক্রিয়া যে আমরা আদায় করি, তাহলে শুক্রিয়া আদায় করতাম পারতাম না। সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই শুক্রিয়া আদায় করতাম যে আমরার আখেরি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের যে কালামুল্লাহ শরীফ সবচাইতে একশো সাইর খান বুক অথবা বড়ো সাইর খান যে বুক আছে কিতাব আছে আসমানি বুক আছে যেগুলো এই সাইর খান বুকের মাঝে সবচেয়ে পাওয়ারফুল হাইয়েস্ট বুক হইল কোরআন শরীফ, যেটা আসমান জমিনে কোনোখানে গছিছে না, যেটা উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আর মায়া করার কারণে এই কালামুল্লাহ শরীফ আমরা দিছেন। আর এই কালামুল্লাহ শরীফ দিছেন দেয়া হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রাত দিছেন না, আল্লাহ রাব্বুল আলামিনে ঘোষণা কইরা করছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা وَإِنَّا لَهُ لَحَافِظُونَ আমি আল্লাহ রাব্বুল আলামিনে এই কালামুল্লাহ শরীফ সৃষ্টি করছি আর এটার রক্ষণাবেক্ষণ আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মাঝে রাখি লিছি, যার কারণে দুনিয়ার তমাম মানুষ হলে যে তোমরা কিতা করতে চাও এই কোরআনরে চেঞ্জ করতে চাও একটা অক্ষরে যে তোমরা বদলাইতে চাও তাহলে তোমরা একটা অক্ষরেও বদলানি সম্ভব পরিত নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার এই কালামুল্লাহ শরীফের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মধ্যে, যে আমরা লোক একজন কলার আছেন দেখি আমরা কলারে নিয়ে আনি এর বাদে আপনার সামনে ইনশাল্লাহ আলোচনা করবো। জি কলার আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, আছেন নি ভালো আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ আমরা ভালো আছি, অনেক সুন্দর লাগতেছে জুমনি, এখন আপনি ইয়ার কথা বলবেন নেন ইনশাল্লাহ দেন ওনার কাছে। হ্যাঁ করতে পারবা, অথবা তুমি যদি চাও ছোট সুরাগুলা সুরা নসর সুরা লাহাব সুরা ইখলাস এগুলো শোনাতে পারো যেটা তোমার ইজি হয় আজকের জন্য। হ্যাঁ কাফিরুন পড়তে পারো ডেফিনেটলি, শুরু করো। জি শুরু করো। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون جوي مني এই যে লা আর বলছো এটা আরেকটু হিট করো তাহলে আরেকটু প্রনাউন্সিয়েশন সুন্দর হবে। ওকে লা আবুদু মা তাবুদুন ওয়ালা আনতুম আবিদুনা
মাশাআল্লাহ। জুইমানি, তুমি কি আর কোন সূরা শোনাতে চাচ্ছো? এনিওয়ান শোনাতে পারো, যে কোনো সূরা তোমার চয়েসে বল। হ্যাঁ, সূরাতুল কুরাইশ পড়তে পারো। ডেফিনেটলি এই হা এটা আর একটু সুন্দর করো, বড় হা, বিগ হা এটা। জয় মানে শুনো একটু, আমি বলছি ফার্স্টে, বিসমিল্লাহির রহমানির রহিম। জি মাশাআল্লাহ। والصيف فليعبدوا رب هذا البيت بدو লং হবে একটু, আরেকটু সাউন্ড লং করে নাও। লিসেন করো, فليعبدوا رب هذا البيت good الذي اطعمهم من جوع من جمني من جوع من جوع ما شاء الله وآمنهم من خوف ما شاء الله ما شاء الله فابيان কে শোনাবে? জি জি, তাহলে দিয়ে দাও ফাবিয়ান। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছো ফাবিয়ান? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন রাখছে। তুমি আজকে কি শোনাবা আমাকে? সূরা ইখলাস। সূরা ইখলাস, আর কোনটা শোনাবা? নি সূরা কাউসার। কাউসার, আর সূরা নাস। নাস শোনাও স্যার, ইনশাআল্লাহ শুরু করো। আচ্ছা, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়ো বিগিনিং এ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رحيم رحيم قل هو الله قل এটা বিগ কাফ ফাবিয়ান, বড় কাফ যেটা বলা হয় বিগ কাফ। قل هو الله واحد আল্লাহ ফুল মাউথ হবে, আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইউলাদ। লিসেন ফাবিয়ান, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু ফার্স্টে গুণা হবে পরে লং হবে। আইনের প্রোনাউন্সিয়েশন একটু কম হয়ে গেছে বোধহয়। একবার আমি পড়ে শোনো ফাবিয়ান। ইন্না আ'তাইনাকাল কাউসার,
সাদ ফুল মাউথ হবে ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ওয়ানহার হা এটা জিম পরে হা ইন্না কিন্তু ওয়াজিব গুণ না আরো একটু গুণ না করবা টু সেকেন্ড করবা পরে কোন সুরা শোনাবা সুরাতুন্নাস শুরু করো بسم الله الرحمن الرحيم قل اعوذ برب عين عين البرونسيشن একটু কম হয়ে গেছে قل اعوذ برب الناس listen قل اعوذ برب الناس قل اعوذ برب الناس মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন্নাস লিসেন করো একটু আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন্নাস মিনাল জিন্নাতি ওয়ান্নাস নাস সিন এন্ডে আছে মিনাল জিন্নাতি ওয়ান্নাস মিনাল জিন্নাতি ওয়ান্নাস 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ আর শোনাতে চাচ্ছ নি না না মাশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবা আর এই যে আমি আর একটু পরে হেল্প করব আমি বলে দেব সূরাগুলা তোমরা রিভাইজ করবা ঘরে বসে ঠিক আছে জি ইনশাআল্লাহ ভালো থাকা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমরার এই যে ছোট ছোট বাচ্চা হলে আমরা লগে শুরু কইছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তারা কবুল জি আর আসুন কলার আসুন বোধহয় জি কলার আসসালামু আলাইকুম আপনার ছেলের নাম কেটা সামির হোসেন সামির হোসেন এখন সুরা কই বাতাইন ওয়ালাইকুম আসসালাম সামির হোসেন ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ হাউ ওল্ড আর ইউ সামির 8 year old মাশাআল্লাহ কোন সূরা শুনাইবা আজকে আমরা লগে মাশাআল্লাহ সূরাতুল জিলজাল শুনাইবা শুরু করো একটা শুনাইবা না দুইটা শুনাইবা একটা একলা শুনাইবা না আর কেউ আছেন তোমার ভাই বোন আর শুনাইতা সেই উড়ানে খেউ একলা মাশাআল্লাহ শুরু করো সে আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أحصى لها يومئذ يصدر الناس أشتاتا ليرى أعمالهم ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شيئا يره شرا يره شر মাশাআল্লাহ মাশাআল্লাহ সামির তুমি কোন সিফারা পড়ি রায় না খায়দা পড়ি রায়
পারবা ডেফিনেটলি আরম্ভ শুরু করো আর কোনটা শোনা ইচ্ছা রায় সুরাতুল ইখলাস খোসায় শুরু করো সিনের প্রোনাউন্সিয়েশন আর একটু সুন্দর করো সামির সিন যেটা লিসেন করো আমি একবার হেল্প করবো বিসমিল্লাহির রহমানির রহিম মাশাল্লাহ মাশাল্লাহ সামির সামির জি শুনো একটু এই যে তুমি কোন সিফারা পড়তেছো না কায়দা পড়তেছো ঘরে কায়দা কায়দা পড়ায় আপনি কাফ পড়ছেননি একটা হলো কাফ আর একটা হলো কাফ দুইটা আছে লেটার বিগ কাফ একটা হ্যাঁ একটা আছে ঠিক আছে মাশাআল্লাহ সামির এটা হলো বড় কাফ যেটা হয় বিগ কাফ যেটা কাফ টু ডট আছে উপরে টপে টু ডট আছে যেটা এই কাফ হলো কুল হু আল্লাহ বড় কাফ উচ্চারণ করবা ওকে ট্রাই করবা একবার আমি পড়ি তুমি শুনো কুল হু আল্লাহু আহাদ এটা সিন না সাদ সামির আল্লাহুস সামাদ মাশাল্লাহ মাশাল্লাহ সামির আমরা একটু পরে কিতা করবো মস্ক দিব আমি হেল্প করবো তোমার ফড়া হইয়া দিব তুমি বাসাত বইয়া বইয়া কিতা করবা রিভাইজ করবা সামির ঠিক আছে মাশাল্লাহ মাশাল্লাহ ওয়ালাইকুম আসসালাম মাশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শেষ মেহরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ছোট্ট বাচ্চারা 8 বছর বয়স হইল মাশাআল্লাহ অনেক সুন্দর করে তেলাওয়াত করছেন জি বোধহয় আরো জন কলার আছেন জি কলার আসসালামু আলাইকুম হ্যালো কলার আসসালামু আলাইকুম কলার আপনারা আমরার লগে কথা হওয়ার সময় পড়াশোনানির সময় আপনারা টেলিভিশনের সাউন্ড না কমাইলে আমরা শুনতাম আমরার লগে কথা কইতে পারতাম না লাইন ড্রপ হয়ে যাব ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম জি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম হ্যালো বোন আমার কথা শুনরানি আপনি টেলিভিশনের সাউন্ড কমাক্কা মাশাল্লাহ মাশাল্লাহ কোন সুরা শুনাইতা সেটা তাই আলাম তারা মাশাল্লাহ তানোর এজ কত এইট দেখ আছে তানোর নাম কেতা রুহান রুহান জি দেখ আছে রোহান তুমি একটু জোরে বলো সুন্দর করে আলাম তোর তৈরান আবাবিল হ্যাঁ মাশাল্লাহ তার মিহিম পরে ফাজা আলাইহিম বলো সে রোহান না ফাজা আলাইহিম كعس في مأكول كعس في مأكول ما شاء الله তুমি ঘরে বইয়া বইয়া আরো স্টাডি করবে একটু রিভাইজ করবে নেক্সট উইক ইনশাআল্লাহ আরো বেটার শুনাইবে আমরা সূরাগুলা আলহামদুলিল্লাহ আমরা আশা করি
ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুলার মঞ্জুর করতে মাসুম বাচ্চা হলো। আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা আমরা লগে একজন কলার আইসুন বুধ যে কলার আসসালামু আলাইকুম। হ্যালো কলার আসসালামু আলাইকুম। নাইমুল কইরানি ভালো আছো নি? ভালো আছে। আজকে ফরা শুনাইবা নি আমরা লগে? কোন সুরা শুনাইবা? গাশিয়া কৌসাই নাই বল। তুমি ট্রাই করবা নেক্সট টাইম যখন শুনাইবা তখন আরো স্লোলি ট্রাই করবা, কিনা করার রিসাইটেশন করার লাগে তো আরো বিউটিফুল তোমার বয়স হইব ইনশাল্লাহ, আরো শুদ্ধ হইব। আর কোনো সুরা শুনাইতে চাই রানী নাইমুল? সুরা ফারন নানি বাইয়ে না, সরি বাইয়ে না, শুনাইলাও তোমার ছোট্ট একটা শুনাইলাও সময় কম যখন। সুরাতুল কাউসার শুনাইলাও। আরে আরেকটু লাউডলি পড়ো, রেড করো। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ مَا شَاءَ اللَّهُ مَا شَاءَ اللَّهُ. How old are you? Naimul? Eight. مَا شَاءَ اللَّهُ مَا شَاءَ اللَّهُ. Inshallah আশা করি Naimul next week আপনি যখন recitation করবা আরো beautiful recitation করবা আমরা লগে, ঠিক আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ নেক্সট উইক ইনশাআল্লাহ আরও সুন্দর করে শোনাইবা আশা করছি। আর প্র্যাকটিস করবো আমরা যখন মস্ট দিব একটু করে হেল্প করুন যখন গরম বইয়া বই আমরা লগে কিতা করবা রিভাইজ করবা এটা সুরাগুলো, ঠিক আছে? ওকে মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন। এই মাসুম মাসুম আর একজন কলার আসুন যে কলার আসসালামু আলাইকুম। হ্যালো কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে কইরা? সিদ্দিক আহমেদ। সিদ্দিক আহমেদ, হাউল্ডার সিদ্দিক? 9 years old. মাশাআল্লাহ। কোনটা লন্ডন থেকে ফোন দিয়েছ না বারো থেকে? লন্ডন। লন্ডন মাশাআল্লাহ। আজকে আমরা লগে কোন সুরা শুনাইবা? আমি ফরগ্রাম কুলহুয়াল্লাহ সুরাতুল ইখলাস। খোসাই শুরু করো। أعوذ بالله من الشيطان الرجيم. ما شاء الله ما شاء الله. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. ما شاء الله ما شاء الله. অনেক সুন্দর হইছে তোমার রিসাইটেশন। আরেকটা ছোট সুরা শুনাইলাও ফারবানি। আরেকটা শুনাইলাও খুব সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। ما شاء الله ما شاء الله.
آتيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر ما شاء الله ما شاء الله beautiful تمار recitation ويسا الحمد لله الله رب العالمين تمار recitation رأي قبول المنظور خروكا سورة تلاوت رأي قبول المنظور خروكا next week عرف شنائب عمر اللغة إن شاء الله تكسي ناني ইনশাল্লাহ আমি দোয়া করবো তুমি তাই নম্বরলে দোয়া করবা ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুলার মঞ্জুর হরক তোমার তিলাওয়াতে আরো বিউটিফুল বয়েস করিয়া দে আমিন ইয়া রাব্বাল আলামিন আমরা এইরকম যে আমরা কেটা করি যে আরো জন কলার আছেন বুদ্ধ যে কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি ভালো আছো নি তুমি তোমার নাম কেটা Muntaha, mashallah. How old are you, Muntaha? 5, mashallah. Is there a question of your recitation? Ayatul Kursi. Ayatul Kursi, mashallah. How do you say Ayatul Kursi? Auzubillah, bismillah, for the first day. Surah? Bismillahirrahmanirrahim. Allahu la'in. Inna huwal. মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ছোট্ট বাচ্চা খুব সুন্দর করে তেলাওয়াত করছেন ওকে নেক্সট উইক তুমি ছোট্ট আর একটা সুরা কেটা করবা প্র্যাকটিস করে রাখবা শুনাইবে আমরা ঠিক আছে ইনশাআল্লাহ আমরা লগে আরেকজন কলার আসুন বোঝা যে কলার আসসালামু আলাইকুম মাশাআল্লাহ আমরা কলার মনে হয় ড্রপ হয়ে গেছেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাসুম বাচ্চা হলে কোরআন শরীফের কথা করলাম তিলাওয়াত করলাম আমরা শুনাইরা শরীক হইরা ইয়া এই বাচ্চা নিয়ে হলরে আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করতে আর আমরা ফার্স্টে আমি শুরু করি ভালো আমি খোয়াত আসলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের যে কালামুল্লাহ শরীফ আমরা দিচ্ছেন মানব জাতির হিসাবে আমরা সৃষ্টি করার বাদে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার মায়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আখেরি নবীর উম্মত বানাইয়া এই যে কালামুল্লাহ শরীফ আমরা গিফট করছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফ কিতাল লাই দিছেন যে হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন কইরা পথ দেখানি লাগে আমরা রেখে দেখা করছেন এই কালামুল্লাহ শরীফ কোরআন শরীফ আমরা দেওয়া হয়েছে নাজিল করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামুল্লাহ শরীফ দিছেন না শুধু আমরা ঘরের মধ্যে বন্দী করে রাখার লাগে আমরা এই কালামুল্লাহ শরীফ যদি সহি শুদ্ধ করে তিলাওয়াত না করতে শিখতে পারি আল্লাহ রাব্বুল আলামিন উন্নত্র করে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে কোরআন শরীফ দিছে এটা তোমরা সুন্দর করে বিউটিফুলর সাথে করে সুন্দর ল্যাঙ্গুয়েজে বয়েসে তোমরা কিতা করো শুদ্ধভাবে সহি শুদ্ধভাবে তিলাওয়াত করা শেখো আর শিক্ষা করো আর আল্লাহর হাবিবে কইরা খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা যে বন্দার বান্দি অখলে কিতা করলো কোরআন শরীফ শিখে এবং শিক্ষা দেয় অপরকে এই মানুষ হইল সবচাইতে খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা সর্বোত্তম ও মানুষ যে মানুষে কোরআন শরীফ শিখে এবং শিক্ষা অপরকে শিক্ষা দেয় সুতরাং আমরা এই যে কোরআন শরীফর তিলাওয়াত এগুলো আমরা বেশ ভেরি ইম্পর্টেন্ট বেশ বেসিক সুরাগুলো আজকে ফার্স্ট লেসন হিসাবে আমি বেসিক সুরাগুলো রাখছি যে সুরাতুন নসর থেকে আমি মস্ট খরমু একটু পরে এই যে সুরাগুলো আমরা কেতার লাগে দিয়া করতাম কারণ আমরা সারাটা জীবন এই যে ছোটোবেলা থেকে আমরা এই যে বড়ো হয়েছি যে আমরা অনেক মানুষ আছে ওল্ড হয়ে গেছে একেবারে একেবারে জীবনের শেষ দিকে চলে আসছি কিন্তু আমরা নমাজর লাগে যে সুরাগুলো দরকার আমরা যে একজন মানুষে বেসিক যে
আমরা সূরাতুল নাস থেকে ফিল পর্যন্ত যাই গিয়ে তাহলে আমরা নামাজ পড়তে পারবো। যে বোধহয় আমরা লগে একজন খোলা রয়েছেন, যে খোলা আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছি ভাই? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাই, আমি আজিজ হাবিবুল আলম বাল্লি থেকে মাতরাম। আমার গুরুত্বপূর্ণ মাঠ আপনি খুশি বা দর্শক খুশি বা আমি 2003 আমার বয়স 31 আছি, তখন আমি অফ করছি নমাজ মুখস্থ আরবিতে দীক্ষার। আমি তো মুসলমানের মধ্যে জন্ম হয়েছিল নমাজ মুখস্থ, কিন্তু আম কুরআন মজিদ জানতাম না, তা কুরআন মজিদ জানতাম না, তার বাদে আমি আস্তা দেখি সুরা আন্না হলো যে নবীজির ভাষা মুখস্থ হয়েছে নবীজির কুরআন মজিদ, কিন্তু বাসও আরবি কাছে না। মানে আমি বাংলাতে পড়া দেখি যে অনেক যে বোধহয় আমরা খোলার বোধহয় ড্রপ হয়ে গেছেন, আশা করি আবার আইবা তাই ইনশাল্লাহ। খুব সুন্দর মেসেজ রাহাত আসলা, আলহামদুলিল্লাহ। আমরা আসলে এটা প্রোগ্রাম যেটা হইলো, আমরা এটা কোরআন শিক্ষার লাগে, শুধু নামাজটা সহি শুদ্ধভাবে পড়ার লাগে, আমরা সুরা কেরাত করা শুদ্ধ করতাম তাজউদ সহকারে। আমরা যদি তাজউদ মুখস্থ করতাম পারি না, মেমোরাইজিং করতাম নাও পারি, যে তাজউদের যে রুলগুলো আছে, আমরা মস্কর সময় যে একটু লাম্পা বাটে খানো মদ হইব, কোথায় গুণ হইব, একফা খানো হইব, এগুলো যে আমরা পাল্লা একজন খারের গেছে মস্ক করে, অথবা শুদ্ধ মানুষ যারা কোরআন শরীফ পড়া জানেন, এরার গেছে যে আমরা সুরাগুলা শুনাই, আমরা হয় ছোটো ই কেন আজকে ছোটো বাচ্চা হলে না, ছোট্ট বাচ্চা না, আপনারা যারা মুরব্বী আছেন, ইয়াং আছেন, সবে শুনাইতে পারবা, কারণ আমরা একে ওপরে যে আমরা শুনাই, তো এই কোরআন শরীফ শুনানোর কারণে আমরা যে ভুল ভ্রান্তি হয়, তাহলে আমরা ভুলগুলো আমরা কিতা করতে পারবো, শুধরাইতে পারবো, আর এই শুধরানের কারণে আমরা নমাজটা কমপ্লিট হইব। আর না হইলে আমরা এমন একটা অক্ষর, যেমন এক্সাম্পল যদি দেই যে আলিফ বা তা এরপরে সা আছে, আমরা সার প্রোনাউন্সিয়েশনে অনেকে শিনো লিয়া যায়, অনেকে সা উচ্চারণ করতে পারে না। জি কলার, আসসালামু আলাইকুম। আপনি তোরা আস্তে কথা হোক, বেশি আপনার লাউডলি কথা। আর জি আমরা হুনরাম, আপনার কথা হুনরানি ভাই। আপনি আমার কথা শুনুক, আমরা আসলে আলোচনাতে আইসি না আজকে, আমরা আইসি জাস্ট কিতা করার লাগে, আমরা সুরা শুদ্ধ করার লাগে তাজউদ সহকারে। আমরা নবী আর রাসুলের সংজ্ঞা দেওয়াত আইসি না এখানো, আমরার এখানো নবী রাসুল রকল সংজ্ঞা দিলে আমরা আলোচনা করা হইব, ইসলামিক প্রোগ্রাম করা হইব, অন্য আমরা আলোচনা করবো নবী অখল জীবন, তখন এই কথা হইলে আমরা কিতা করবো, বিস্তারিত আলোচনা করবো। আজকে আমরার বিশেষ করে হইলো যে আমরা অনেক মা বই নখলে বা অনেক বৃদ্ধ বাবা হলে নমাজও খাড়াইয়া আমরা নমাজ পড়তে পারি না। আমি পাইছিলাম অনেক মানুষ যে ওয়াল আদিয়াতি দবহা ওয়াল আদিয়াতি তিতাবা পড়িরা মানুষ হলে কুল হুয়াল্লাহু আহাদ, এখানে পড়িরা কুল হুয়াল্লাহু আহাদ। এই যে উচ্চারণের যে আমরা প্রবলেম, এই সুরাগুলো আমরা জানতাম পারো, আমরা বেসিকগুলো আমরা নাই হোক, অনেক মানুষ আছে ভাই বোন হল আসুন যে আমরা কিতা করতে পারছি না, কোরআন শরীফ পুরা পড়তে পারছি না শুদ্ধভাবে, আমরা কোরআন শরীফ হুকুম হইছে না, অথবা আমরা নিজের কারণে হোক মা গার্জেন হকলের কারণে হোক আমরা কোরআন শরীফ পড়তে পারছি না, কিন্তু এখন মরবার সময় ওর আমরা কিতা হয়ে গেছি, ইয়াং আছি অথবা বৃদ্ধ আছি যারা, আমরা দুই দিন বাদে কোন সময় খেয়ে কোন সময় যাই মুখ হইতে পারতাম না, আল্লাহ রাব্বুল আলামিনে খারে কোন সময় নিবা, এখন মরবার আগে আমরা নামাজটা যে পড়াম এমন এখে উচ্চারণ করলাম যে উচ্চারণের কারণে আমরার কিতা হয়ে যার মিনিং যেটা আছে, অর্থ যেটা আছে, এটা কিতা হয়ে যার চেঞ্জ হয়ে যার অর্থ যেটা হয়ে যার বদলি যার গিয়া, যার কারণে আমরা এইগুলো আমরা কিতা করতাম। আর না পারলে সুরা ফাতিহা থেকে সুরাতুল ফিল পর্যন্ত যে আমরা শুদ্ধ সহি শুদ্ধভাবে কিতা করতে পারি, এই সুরাগুনটা আমরা ক্লিয়ার করে নিতাম পারি, তাহলে আমরা নমাজটা করতাম পারবো অন্তত। ওকে, কাল কিয়ামতের ময়দানও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়া কিতা করতাম পারবো, হাজিরা দিতাম পারবো, এই নমাজ ফার্স্টর যে হইব হাজরের ময়দানও নমাজর লাগে যে নমাজ পড়ছনি বন্দাবন্দি হল, আর এই নমাজটা যে কবুল হয় না আমরার কারণে, কারণ আমরা তো কিতা করছি ছোটোবেলা থেকে যখন একটু বড় হয়েছি ইয়াং হয়েছি, আমরা জীবনের লাগে নিজের লাগে সবগুলো কিতা করছি, স্যাক্রিফাইস করলাম, অনেক হার্ড ওয়ার্ক করলাম, অনেক কষ্ট করলাম, কষ্ট সাধন করে যাও আমরা কিতা করলাম, আমরা জীবনের লাগে আমরা যে করলাম। একজন কলার আইসেন বোঝায় যে কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছেন? জি ভালো আছি, আসসালামু আলাইকুম। আমার বাচ্চা 6 years এজ, তো টাইম প্রোগ্রাম দেখা আপনারা, তো তাইরা
আমার বাচ্চা সুরা ইখলাস কইতা মাশাআল্লাহ তার নাম কিটা আহিয়ান আহিয়ান জি দেখা চাইতাম রে হ্যালো হ্যালো আহিয়ান আমার কথা শুনরা নি জি শুরু করো আপনার টেলিভিশনের ভলিউমটা কম আক্কা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আহিয়ান বলা শুনি জি আমি বলাছি জি কোন সুরা শুনাইবা আমরা কইছাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা গাসিকিন আহিয়ান ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ومن شر غاسق وقب إذا وقب إذا وقب then ومن شر النفا ومن شر النفاثات في الوقب ومن شر غاسق إذا وقب ومن شر حاسد إذا حسد وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ حَسَد ما شاء الله ما شاء الله আল্লাহ রাব্বুল আলামিন আপনার তেলাওয়াতের কবুল আর মঞ্জুর করতে মাসুম বাচ্চার আশা করি নেক্সট উইক আরো সুন্দর করে আরো একটা সূরার প্রিপারেশন নিয়ে আইবা আইয়া শুনাইবা আমরা ইনশাআল্লাহ বালা দোকা মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সময় কমি যার আমি দুই তিনটা সুরা মস্ক দিব ইনশাল্লাহ আপনারা যারা অ্যাডল্ট আছেন অথবা চিলড্রেন আছেন সবে আমরা যদি একজন আরোজনের লগে লগে সাথে সাথে কিতা করি এটা সুরাগুলা কিতা একটু রিভাইজ করি তাহলে আমরা যে ভুল ত্রুটি আছে আমরা চেষ্টা করতাম যে আমরা শুদ্ধভাবে কোরআন শরীফ শিখতাম আর নমাজটারে আমরা কিতা করতাম শুদ্ধভাবে আমরা নমাজটা আদায় করতাম পারতাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সব মানুষ চাইতে হইব কোনো মানুষ আইসি না আমরা ইলাই দিস লাইফও কিতা কন্টিনিউ তাহমু আমরা আফটার লাইফে যাইতে হইব যার কারণে আমরা কোরআন শরীফ রে যদি শুদ্ধ করতে পারি সুরাকে রাত্রে আমরা শুদ্ধ করতে পারি নামাজটা আমরা কেতে হইব বেসিক ফার্স্টে আমরা নামাজটা শুদ্ধ করার লাগে আমি দুই তিন সপ্তাহ আপনারা শুধু সুরা নামাজের লাগে ইজি সুরাগুলো আমি কে তখন প্র্যাকটিস করাইম এরপরে আমরা কোরআনের দিকে আস্তে আস্তে যাইম অগ্রসর হইম ইনশাল্লাহ আমি কিছু মস্কর দুই তিনটা সুরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب
في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد صدق الله العظيم মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জি আমরারে আপনারে সুস্থ সবল অবস্থায় রাখো ইনতে আগামী সপ্তাহে আপনারা সামনে আবার হাজির হইমু আমরা যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে আছি আমরা আগামী সপ্তাহের লাগে যে প্রিপারেশন এই যে সুরাগুলো আমি মশক করলাম এই যে আপনারা যে পাশাপাশি একটু রিভাইজ করেন আগামী সপ্তাহের প্রিপারেশন নেন বাচ্চারে এবং আপনারা যে অ্যাডল্ট পিপুল যারা আছেন এরাও যে একটু কিতা করি আমরা বেশিরভাগ আমরা দরকার হইলো অ্যাডল্ট হকলর লাগে আমরা যারা নামাজের মাঝে একটা সুরাগুলো আমরা কিতা করতাম পারলাম না ইউজ করতাম পারলাম না নামাজ প্রপারলি অর্ন আমরা কিছু কিতা করতাম স্টাডি করতাম আমরা যদি পাশা খানদাত কোনো মসজিদ থাকুন ইমাম সাহেব থাকুন তো বালা যদি ফ্যামিলির মাঝে কোনো বা ছেলে সন্তান হলে কোরআন শরীফ জানুন তারার কাছ থেকেও আমরা বইয়া বইয়া কিতা করতাম পারি সুরা কেরাত করলে আমরা শুদ্ধ করতাম পারবো নামাজটা আমরা কমপ্লিট হইব ইনশাল্লাহ আমরা ব্রেকের দিকে যাই গাছগুলো বিদায় নিমগে আপনার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে আমরা হায়াতে তো ইবাদত দরাজ করেন বাকি রাখুন তো আগামী সপ্তাহে আপনারা সামনে আবার হাজির হইমু ঠিক টাইমে ইনশাল্লাহ আপনারা প্রিপারেশন নিবা আমরাও আইমু আপনার সামনে ততদিন পর্যন্ত সুস্থ থাকুক ভালো থাকুক সুন্দর থাকুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু